আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই এক্সাইটেড একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, একদম বিগিনার, অথবা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, টুকটাক ফ্লায়ার বা প্রেজেন্টেশন করতে হয়, একটু ডিজাইনের প্রয়োজন পড়ে, মূলত যাদের ফান্ডামেন্টাল গ্রাফিক্স ডিজাইনের নলেজটাও নেই, প্রথম থেকে শুরু করতে চান, অথবা যারা অনেক দিন ধরে করেন, সবার জন্যই এই ভিডিওটা উপকারী। কারণ আমি নিজে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, গত 7-8 বছরের থেকেও বেশি সময় ধরে কাজ করতেছি, বাট আমার কাছেও এই ওয়েবসাইটটি খুবই উপকারী মনে হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি অনেক ডিজাইন করেছি খুবই অল্প সময়ে, ফোনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এটা খুবই সহজ। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, এটার জন্য আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে না, এটার জন্য আপনার কম্পিউটারে কোনো কনফিগারেশনের রিকোয়ারমেন্ট করতেছে না। এটা টোটালটা ওয়েব বেস একটা সিস্টেম, আর যার জন্য আপনার কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে। চলুন এবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা ডিজাইনটা করতে পারি। এর জন্য আমি যে কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজার দিয়ে ওপেন করব, যেটা হচ্ছে আপনি, আমার কাছে গুগল ক্রোম আছে, আপনি গুগল ক্রোম বা আপনি মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে আপনি লিখবেন ক্যানভা, গুগলে গিয়ে লিখবেন canva.com, অথবা আপনি ক্যানভা দিয়ে গুগলে সার্চ করলে গুগল আপনাকে দেখাবে ক্যানভার ওয়েব পেজটি। আপনি এটার আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিতে পারেন। আপনার কোনো প্রিমিয়ার ভার্সন নিতে হবে না, আপনি ফ্রি ভার্সনটা ইউজ করবেন, ওইখানে সব ডিজাইন আছে। এটা দিয়ে আপনি আপনার ইউটিউবের ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারেন, আপনার ইউনিভার্সিটির প্রেজেন্টেশনের জন্য প্রেজেন্টেশনের স্লাইড শো ডিজাইন করতে পারেন, অথবা আপনার কোনো ইম্পর্টেন্ট ফ্লায়ার, ব্রোশিয়ারের জন্য আপনি ডিজাইন করতে পারেন। তো চলুন আমরা একটা ইউটিউবের থাম্বনেল দিয়ে শুরু করি। তো প্রথম অপশন এখানে ইউটিউবের থাম্বনেল, এই অপশনটা আছে, ওইটাতে ক্লিক করলাম। আমি কম্পিউটারের মাধ্যমে করতেছি, আপনারা চাইলে ফোনের মাধ্যমেও জিনিসটা করতে পারেন, দুইটাই সিম্পল, দুইটাই সেম ওয়ে। আমি থাম্বনেলে ক্লিক করার পরে ওয়েব পেজটা রান হচ্ছে। এখানে অনেকগুলা টেমপ্লেট দেখা যাচ্ছে, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি আমরা। আমি এখান থেকে একটা টেমপ্লেট অবশ্যই চুজ করব। ধরুন এই টেমপ্লেটটাই চুজ করা যায়, এটাতে ক্লিক করলে টেমপ্লেটটি মেইন ইন্টারফেসে চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে লিখছে হাউ টু ডিজাইন থাম্বনেল ফর ফ্রি, আমরা এটাই করতেছি এখন। তো ক্যানভাতে আসার পরে ওর ছবিটা কেন আমি দিব, আমি এখানে আমার একটা ছবি, নিজের ছবি দিব। তো নিজের ছবি দেওয়ার জন্য আমি কি করতে পারি, আমি এখানে ওর ছবিতে ক্লিক করলে কিছু অপশন পাচ্ছি এখানে। এখানে এই অপশনগুলোর মাধ্যমে কালার চেঞ্জ বা অন্য কিছু দেখা যাচ্ছে, বাট আমাকে আপলোড অপশনটা দেখা যাচ্ছে না। অবশ্যই আমাকে আপলোড করতে হবে যদি আমি ছবি এখানে ইন করতে চাই। এর জন্য আমার একদম শেষের কর্নারে এখানে দেখা যাচ্ছে আপলোডের অপশনটি দেওয়া আছে, অবশ্যই আমি আপলোডে ক্লিক করব। আর আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইল এই বাটনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি একটা ছবি সিলেক্ট করব, আপনার যে ছবিটা আপনার প্রয়োজন মনে করেন ওই ছবিটা সিলেক্ট করবেন। ওইটা ছবিটা সিলেক্ট করার পরে এই ছবিটা আপনার আপলোড অপশনে চলে আসবে। আপলোড অপশনে চলে আসার পরে আমি এটাতে ক্লিক করলাম, ছবিটাতে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা এখানে চলে আসছে। আর ছবিটাতে ছবিটা চলে আসার পর মজার বিষয় হচ্ছে আমি ছবিটাতে ক্লিক করে চেপে ধরে রেখে যদি ওই ছবিটার উপরে রাখি অটোমেটিক ছবিটা রিপ্লেস হয়ে গেছে, দেখছেন আমার ছবিটা ঢুকে গেছে। তো এখন ছবিটা অ্যাডজাস্ট করতে হবে, এর জন্য ডাবল ক্লিক অথবা মোবাইলে ডাবল ট্যাপ করলে আপনি ছবিটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম, একটা বাইরে ক্লিক করলে এটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। ছবিটা এরকম হয়ে যাওয়ার পরে আমি এখানে চাইলে ওয়াচ নাও বিষয়টা আমার পছন্দ হচ্ছে না, যে ওয়াচ নাও কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। ওয়াচ নাও যে বারটা আছে ওইটা ক্লিক করলাম, এখান থেকে আপনার ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারেন চাইলে। ফন্টের কালারটা চেঞ্জ করবো না, আমি শেপের কালারটা চেঞ্জ করতেছি। বারে শেপের কালারটা একটু ইয়েলিশ টাইপের দিলাম, দরকার হলে ভালো লাগতেছে না আর একটু ডার্ক টাইপের, দরকার হলে আমি রেড দিলাম। অথবা আপনি ফন্টের কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন, এখানে ইয়েলো দিতে পারেন, আমি দেখার জন্য দিচ্ছি, আমরা হোয়াইটই রাখি, হোয়াইটই বেটার। তারপরে এখানে আপনি চাইলে ফন্টের সাইজ বড় করতে পারেন একটু, অথবা ছোট করতে পারেন, 20 রাখলাম। অথবা এখানে ফন্টের ডিজাইনটা পাল্টিয়ে দিতে পারি আমরা, এখানে ফন্টের অপশন আছে, ফন্টের ডিজাইনটা বিভিন্ন রকমের ফন্ট আছে এখানে। সব ফন্ট ফ্রি না, আমরা যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করতেছি ফ্রি ফন্টগুলো ইউজ করবো। যে ফন্টগুলো ফ্রি আছে ওইগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন হয়, অনেক চমৎকার ডিজাইন হয়, তো আপনার পেইড ফন্টের প্রয়োজন পড়ে না। ধরেন হাউ টু ডিজাইন, এই ফন্টটা চেঞ্জ করে দিলাম, এটা বোঝা যাচ্ছে না, ক্লিন ফন্ট চাচ্ছি। এরপর এটাকে ধরেন একটু ছোট করে দিলাম অথবা পাশ দিয়ে টেনে দিলাম, ডিজাইন থাম্বনেলটা বড় রাখলাম, ডিজাইন ফর ফ্রি এটাকে ছোট করে দিলাম। এটাকে আপনি নেট ছেড়ে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। ফন্টটা একটু ছোট করে দিলাম ফর ফ্রিটা। অথবা এখানে কালারগুলো, শেপের কালারগুলো যদি আপনার পছন্দ না হয় চেঞ্জ করতে পারেন আপনি চাইলে, বিভিন্ন রকমের কালার আছে এখানে। অথবা আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন চাইলে। ধরেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হচ্ছে না, তখন আপনি ছবি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ছবি আপলোড করে পিছনে বসিয়ে দিতে পারেন। আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাই রাখতে চাচ্ছি, অন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি না। যদি আপনি চেঞ্জ করতে চান লাইক দ্যাট, ধরেন এই ছবিটা আপলোড করা আছে, এটাকে টেনে দিয়ে দিবেন অথবা সিলেক্ট করে দিয়ে দিবেন। আনার পরে ধরেন এই ছবিটা আনলাম, আনার পরে আমি এটার যে তিনটা ডট আছে ওইখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা ব্যাকে পাঠিয়ে দিব, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক একদম সবার পিছনে, এখানে কিবোর্ডের শর্টকাট কি আছে এটা দিলাম, সবার পিছনে চলে গেছে। তারপরে ধরেন এই শেপটা আমার পছন্দ হচ্ছিল না, শেপটা কেটে দিলাম, অথবা এইখানে শেপটা কেটে দিলাম। এটা আপ টু ইউ, আপনার যেভাবে পছন্দ হয়। ধরেন আমার চেহারাটা ডবল হয়ে যাচ্ছে, আমি চাইলে এমন করতে পারি যে ছবিটা আমি পরে আপলোড করছি এই ছবিটাই ছোট করে দিতে পারি। এই ছবিটাই ছোট করে দিলাম, এই ছবিটা ছোট করে এখানে দিয়ে দিলাম, এগুলো এখানে থাকলো। এটা একটা এক্সাম্পলের জন্য এইভাবে দিছি, আরো সুন্দর করে ডিজাইন করা যায় আপনার। আর এখানে ধরেন ট্যাক্সগুলো এখন ব্যাকগ্রাউন্ডের কারণে কম বোঝা যাচ্ছে একটু, আপনি চাইলে একটু ইফেক্ট ইউজ করতে পারেন, এগুলোর পাশে একটু শ্যাডো টাইপ। একটু শ্যাডো টাইপ দিতে পারেন, অথবা আপনি ফন্টের কালার চেঞ্জ করে দিতে পারেন, হোয়াইটটাই বেটার লাগতেছে আমার কাছে, হোয়াইটটাই রাখলাম। আপনি তাহলে একটু মুভ করে নিতে পারেন আমরা একটু মুভ করে নিয়ে জায়গা থেকে যেটা মুভ করে নিয়ে যায় এই হয়ে গেল আমাদের থাম্বনেল ডিজাইন আমরা অপ্রয়োজনীয় কিছু জিনিস ছিল এগুলো ডিলিট করছি এখন এটা সেভ করব সেভ করার জন্য আপনি ফাইলে ক্লিক করতে পারেন ফাইলে ক্লিক করে সেভ আর অথবা আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করতে পারেন শেয়ারে ক্লিক করে এখন ডাউনলোড সেভ দিলে কি হয় এই ডিজাইনটা সেভ হয়ে গেল আমি পরবর্তীতে ইউজ করতে পারবো আর শেয়ারে গিয়ে ডাউনলোডে যখন দিলাম এখানে আমাকে ডাউনলোড করার জন্য বলবে যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি সেহেতু আমাদের ডাউনলোড করে নিতে হবে পিএনজি তে সাজেস্ট করে ওরা আর আমি জেপিইজি নিব অথবা আপনি পিডিএফও নিতে পারেন আমি জেপিইজি নিলাম জেপিইজি ডাউনলোড দিলাম ডাউনলোড হয়ে যাচ্ছে এটা খুবই একটি সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিওর থাম্বনেল অথবা আপনার কোনো একটা প্রেজেন্টেশনের স্লাইড শো এর একটা পেজ যা অন্যান্য যে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার রেস্টুরেন্টের জন্য একটা ফ্লায়ার ডিজাইন যে কোনো কিছু আপনি সহজেই করতে পারেন আমরা ছবিটা ডাউনলোড হয়ে গেছে এটা একটু দেখি আমাদের ফ্লায়ারটা আমাদের হাতে সেকেন্ড চমৎকার তো এভাবে খুবই সহজে আপনি একটা ফ্লায়ার বা আপনার প্রেজেন্টেশন স্লাইড যায় বলেন খুবই সহজে ডিজাইন করতে পারেন কোনো সফটওয়্যারের নলেজ ছাড়া বা কোনো কম্পিউটারের কনফিগারেশন ছাড়া মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে যে কোনো প্লেসে একদম সহজে তো আর তারপরে যদি আপনারা অন্য কোনো সমস্যা ফেস করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব আর পরের ভিডিওতে দেখা হবে Until then, Allah Hafiz.